তোর দ্বারা আর কিছুই হবে না। এই কথাটা যে প্রতিটা ছেলে মেয়েকে দিনে কতবার শুনতে হয় তা গুনে শেষ করা যাবে না। আইনস্টাইনকেও শুনতে হয়েছিল, অ্যালবার্ট আইনস্টাইন। নামটা শোনার পর আর কোনো ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না। কিন্তু অত্যন্ত সাধারণ একটা স্টুডেন্ট কিভাবে বিশ্ববিখ্যাত সায়েন্টিস্ট হয়ে গেল সেটা আজও সারা পৃথিবীকে ভাবতে বাধ্য করে। পড়াশোনায় অমনোযোগের জন্য যে ছেলেটাকে তার টিচার ক্লাস থেকে বার করে দিয়েছিল, তার সাফল্যতা কিভাবে মানব সভ্যতার ভবিষ্যৎ পাল্টে দিল, সেই গল্প যতদিন চন্দ্র সূর্য আর পৃথিবী থাকবে ততদিনই মানুষের মুখে মুখে ছড়াতে থাকবে। তবে চলো অ্যালবার্ট আইনস্টাইনের দি আইনস্টাইন হয়ে ওঠার গল্পটা আজ দেখা যাক। খুব ছোট থেকেই স্ট্রাগলটা যেন তার সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। 5 বছর বয়সের আগে অবধি তো ঠিক করে কথাও বলতে পারতেন না, ছোটবেলা থেকেই পড়াশোনায় অমনোযোগী। যদিও এর প্রধান কারণ ছিল তার ডিসলেক্সিয়া রোগ। কোনো কিছুই মনে রাখতে পারতেন না, ঠিক করে পড়তে পারতেন না, চিন্তাটা পর্যন্ত করতে পারতেন না। পড়াশোনায় তার মনোযোগটা ফেরে একটা ক্যাম্পাসকে ঘিরে। কেন ক্যাম্পাসের মুখ সবসময় উত্তর দক্ষিণে থাকবে? কোনো অদৃশ্য কিছু কি ক্যাম্পাসটাকে ধরে রাখছে, বাধ্য করছে তাকে উত্তর দক্ষিণে মুখ করে থাকতে? মানব চেতনার বাইরেও যে কিছু থাকতে পারে তার এই ধারণা প্রথম আসে ক্যাম্পাস থেকেই, এবং এরপরেই তার মধ্যে ঘুমিয়ে থাকা সেই কৌতূহলী মানুষটি জেগে ওঠে। অঙ্ক আর পদার্থবিদ্যার মতো সমস্যার সমাধানে তিনি অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন, অথচ বাকি বিষয়গুলো তিনি ঠিক করে পড়তেই পারতেন না। কিন্তু শিক্ষকরা তার সমস্যাটা বুঝতে না পেরে তাকে একেবারে অমনোযোগীর তকমাটাই দিয়ে দিলেন। ফলে বহুবার বিভিন্ন ক্লাসের শিক্ষকরা তাকে ক্লাসের বাইরেই বার করে দিত। এরপর ধীরে ধীরে স্কুলের শিক্ষা ব্যবস্থার প্রতি তার বিরক্তি বেড়েই চলেছিল। শেষে মাত্র 15 বছর বয়সে স্কুলটাই ছেড়ে দিলেন। এবার স্কুল ড্রপ আউটের তকমাটাও তার উপর লেগে গেল। কিন্তু স্কুল ছাড়ার পর আইনস্টাইন বেশ সমস্যায় পড়লেন। নেই কোনো ডিগ্রি, নেই কোনো স্কিল, তবে কি কলেজটাও আর হবে না? ভাগ্যবশত সুইজারল্যান্ডের একটা পলিটেকনিক কলেজে স্কুলের ডিগ্রি ছাড়া তিনি আবেদন করতে পারলেন। অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স পরীক্ষা তো দিলেন, কিন্তু তাতেও ফেল। অথচ অঙ্ক আর পদার্থবিজ্ঞানে তার অনেক বেশি নম্বর দেখে পরীক্ষকরা বেশ অবাকই হয়ে গেল। পরে সেই পলিটেকনিক ইনস্টিটিউট থেকেই তিনি গ্র্যাজুয়েশন পুরো করেছিলেন, যদিও তার জন্য তাকে স্কুলের পড়াশোনা শেষ করতে হয়েছিল। গ্র্যাজুয়েশনের সময় আইনস্টাইন নিজেই বহু বিষয় আগে আগেই পড়ে ফেলতেন, ফলে ক্লাস বাঙ্ক করাটা তার একটা স্বভাবই হয়ে দাঁড়িয়েছিল। এর জন্য অনেক টিচার তাকে রীতিমতো পছন্দ করত না। এই রকমই একজন টিচার ছিলেন হেনরি চুয়েবার। সাধারণত গ্র্যাজুয়েশনের পর একটা মধ্যবিত্ত পরিবারের চাকরির প্রয়োজনীয়তা যে কতটা তার বলে দিতে হয় না, আইনস্টাইনেরও সেই প্রয়োজনীয়তাটা ছিল। কিন্তু চাকরির জন্য তার দরকার ছিল একটা প্রশংসাপত্র। তিনি যেখানেই চাকরির জন্য আবেদন করবেন প্রশংসাপত্রটাও সেখানেই যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত প্রশংসাপত্রটা আইনস্টাইন চাইলেন সেই হেনরি চুয়েবারের কাছ থেকেই। ব্যাস, বাকিটা তো গল্প। ওয়েবার তখন আইনস্টাইনের ব্যাপারে যা খুশি তাই লিখলেন। এর ফলে আইনস্টাইন যেখানেই চাকরির দরখাস্ত দেন সেখানেই তাকে বাতিল করে দেওয়া হয়। এই ব্যাপারে আইনস্টাইন পরে লিখেছিলেন যে তিনি কোনো না কোনো চাকরি অনেক আগেই পেয়ে যেতেন যদি না ওয়েবার তার সঙ্গে প্রতারণা করত। শেষমেশ এক বন্ধুর সহযোগিতায় সুইজারল্যান্ডের একটা পেটেন্ট অফিসে একটা ক্লার্কের চাকরি তিনি পেয়ে যান। এই পেটেন্ট অফিসে কাজের সময় থেকেই পদার্থবিজ্ঞানের প্রতি তার চিন্তাভাবনা আরও বেড়ে যায়। 4-4 সায়েন্টিফিক থিওরি তিনি বার করে ফেলেন। আইনস্টাইন ধীরে ধীরে নিজের থিওরিগুলোকে সবার সামনে তুলে ধরতে পারেন, যার মধ্যে ছিল তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি এবং E=mc². নিজের আবিষ্কারের জন্য ধীরে ধীরে আইনস্টাইন সায়েন্টিফিক কমিউনিটিতে প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ান। 1921 যখন তাকে নোবেল প্রাইজ দেওয়া হবে বলে জানানো হয়, তিনি প্রাইজ সেরিমনিতে যোগ না দিয়েই জাপানে একটা বক্তৃতা দিতে চলে যান, কারণ তাকে নোবেল দেওয়া হয় ফোটো ইলেকট্রিক এফেক্টের জন্য। তার সবচেয়ে বড় খোঁজ থিওরি অফ রিলেটিভিটির জন্য নয়। বহু মানুষ মনে করে আইনস্টাইনের আরও একটা নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল, যদিও সেটা বাস্তবে পরিণত হয়নি। আইনস্টাইন মারা গেলে থমাস হার্ভে নামে আমেরিকার একজন ডক্টর আইনস্টাইনের পরিবারের অনুমতি ছাড়াই আইনস্টাইনের মাথা থেকে তার মগজটা বার করে নেয়। হ্যাঁ, চুরি হয় আইনস্টাইনের ব্রেন, বহুদিন সেটা কেউ জানতেও পারেনি। হার্ভে সেই মগজটা থেকে 240 টুকরো বার করে নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিকদের কাছে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠায়। যদিও মৃত্যুর আগে হার্ভে আইনস্টাইনের মগজের কিছুটা অংশ দান করে দেয় আমেরিকার মাটার মিউজিয়ামে। আজও সেখানে গেলে দেখতে পাবে অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেন। আইনস্টাইনের জন্ম হয়েছিল 14 মার্চ। সেই দিনটাকে ঘোষণা করা হয় জিনিয়াস ডে হিসেবে।